الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা আপনারা জানেন সবাই তারপরও লাইফ অফ প্রফেট মোহাম্মদ হাইলাইটস এন্ড লেসনস মুস্তাফা আল সিবাই ডক্টর মুস্তাফা আল সিবাই লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হাইলাইটস বিশেষ বিশেষ জিনিসগুলো লেসন শিক্ষাগুলো পড়তেছি কনসাইজ প্রিসাইজ কনসাইজ সিরা ছোট আকারে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগতেছে আমার কাছেও কিছু কিছু নতুন জিনিস জানতেছি আমরা বা একটা নতুন ইসে লেখা একটা নতুন অ্যাপ্রোচে লেখা আমরা যে চ্যাপ্টারে ছিলাম সেটা ছিল আবিসিনিয়া থেকে আবিসিনিয়া মাইগ্রেশন করলেন যখন ইরা সাহাবীরা সেই সময় থেকে মদিনার মাইগ্রেশন পর্যন্ত যে সময়টা ওই সময়টা পড়তেছিলাম আমরা ইভেন্টগুলো পড়া শেষ শিক্ষাও আমরা তিনটে চারটা পড়ছি তারপরে আজকে বাকিটুকু পড়ে আরেকটা চ্যাপ্টারে যাবো ইনশাল্লাহ তো তাইফে রাসুলাম গেলেন এবং ওখানে যে তাকে ই করা হল মানে নিগৃহীত করা হলো সেই ইসের শিক্ষাটা এখানে পড়তেছিলাম আমরা বা অথবা গতদিন হয়তো একটু করে টাচ করছি তো এখানে বলতেছেন যে যখন কোনো একটা টেরিটরিতে আপনার দাওয়াত কাজ করতেছে না আপনার আপনার ব্যাপারটা কাজ করতেছে না তখন আপনি নতুন নতুন টেরিটরি চিন্তা করতে পারেন বা নতুন জায়গা চিন্তা করতে পারেন এটা সুন্নাত থেকে আমরা শিখি উদাহরণস্বরূপ ধরেন আমার বাড়ির কথা আমি বলছি আপনাদের মধ্যে যে আমার বাড়ির যে জায়গাটা সেখানে আপনি গেছেন স্বামী মহাসানো গেছেন সেখানে আমরা পরিবারগতভাবে মোটামুটি আমাদের দুইটা কথা মানুষজন শুনত কিন্তু আমি একটা ভুল করছি ওয়ে ব্যাক ওই আপনার ধরেন নাইনটিজে অথবা নাইনটিজ না হোক 2000 শুরুতে হয়তো আমি ওখানে রাফিউদ্দিন এবং আমার যা যা করণীয় সেটা করে নামাজ পড়ছি আর কি তো মানুষজন তো প্রথমে একটু অবাক হয়েছে তারপরে জিজ্ঞেস করছে এখানকার লোকাল আলেমরা ওর কথা বাধ্য হতো মাজহাব ছেড়ে দিছে এই একটা শব্দ মাজহাব ছেড়ে দিছে এই শব্দটা আমার দাওয়াতের পথ এখানে চিরতরে বন্ধ করে দিচ্ছে মানে আমি কি করি আমি যে মাদ্রাসা ছিলাম ওটা কিন্তু আমার গ্রামে কিন্তু একটা বড় মাদ্রাসা আছে ওটা ধারে কাছে আমার কোনো ই নাই মানে আমি এমনিতেও যুক্ত হইতাম না বাট আমি বলতেছি আমার কোনো রোল নাই কিন্তু আমি যেখানে দাওয়াতি কাজ করি সেগুলো আমার বাড়ির থেকে ডিফারেন্ট একটা জায়গায় এটা বলতেছেন আর কি যখন একটা টেরিটরিতে আপনার দাওয়াতে কাজ হবে না বা হয় না তখন আপনি নতুন নতুন টেরিটরিতে যেতে পারেন ইনফ্যাক্ট রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা হলো মদিনাতে রিয়েল সেন্সে ফ্লারিশ করা যেটা মদিনাতে যে জন্য উনি বিদায় হজের পরে আপনার বিদায় হজ বলতেছে মক্কা বিজয়ের পরে উনি পারতেন থেকে যেতে মক্কায় তবু উনি থাকেন না উনি মদিনাতে আবার ফেরত গেছেন যাই হোক এটা বলতেছেন যে একটা শিক্ষার ব্যাপার যে দ্য ফ্লোয়িং না এরপরে বলতেছেন কি নতুন নতুন জায়গায় যাবে যে একজন দায়ী যখন দেখবে যে তার কাজ দ্য ফ্যাক্ট দ্য প্রফেসর ওয়েন্ট টু তাইফ আফটার দ্য পিপল অফ মক্কা হ্যাড টার্নড অ্যাওয়ে ফ্রম হিম ইন্ডিকেটস দ্যাট হি ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট দ্য কল শুড কন্টিনিউ অ্যান্ড দ্যাট হি হ্যাড নট গিভেন আপ হোপ তার মানে যখন কেউ কোথাও শুনবেন আপনার কথা আপনি নতুন টেরিটরিতে নতুন জায়গায় যেতে পারেন এবং আশা ছাড়বেন না যে এই জায়গার মানুষ শুনে নাই বা এখানে আপনার ই নাই এরকম অনেক দেখবেন আমাদের অনেক অনেক ইরাই আছেন যারা তাদের হোম গ্রাউন্ডে কিন্তু খুব একটা কাজ করছেন বা করেন এরকম না কিন্তু ইসেও আছেন মানে এখনকার ঈদের ভিতর লোকদের ভিতর দায়ীদের ভিতরেই আছেন অনেক আচ্ছা তারপরে কি নতুন টেরিটরিতে গেছেন তারপরে ওইখানে যে তাকে রক্তাক্ত করা হলো তাতে উনি দমে যান নাই দ্য ফ্লোয়িং অফ ব্লাড ফ্রম দ্য ফিট অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েন হি ওয়াজ এ নোবেল প্রফেট ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ দ্য হার্ম অ্যান্ড পার্সিকিউশন দ্যাট দ্য দায়ী মে ফেস ফর দ্য সেক অফ আল্লাহ রাসুলের এই অবস্থা হইলে ওনার মতো একজন মানে সফট মানুষ দয়ালু মানুষ মার্সিফুল মানুষ তার যদি অবস্থা হইতে পারে এটা একটা প্রমাণ যে এরকম জিনিস আপনাদের জীবনে আসতে পারে আপনারা যারা চেষ্টা করবেন বা যারা ইসের সাথে থাকবেন তাদের ইসে তারপরে আমি কি করছিলাম যে ওই দিন আমরা এরপরে দোয়াটা পড়ছিলাম ওই দিন
উনি ওখানে বসে কি দোয়া পড়ছিলেন ওটা গতদিন পড়ছিলাম, সেই দোয়ার আটটা লাইন এখানে রিপিট করছেন এই কি নাম এই লেখক, ইফ ইউ আর নট অ্যাংরি উইথ মি, ওই দোয়ার একটা লাইনে বলছিলেন রাসূলুল্লাহ, তুমি যদি আমার উপর রাগ করে না থাকো আল্লাহ, তুমি যদি আমার উপর রাগ করে না থাকো আই কেয়ার নট, তাহলে আমি কেয়ার করি না যে এরা কি করলো আমার বা আমার কি পরিণতি হলো। এই জিনিসটা যে স্ট্রেংথ, আমি অনেক সময় বলি যে সকল অনেকে আপনাদের অনেকেও বলছি যে সকল স্ট্রেংথ আল্লাহর কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। সকল স্ট্রেংথ মানে কি, আমরা অনেক সময় মনে করি যে আমাদের একটা বিপদে আপদে কোথায় চাচা আছে, কোথায় মামু আছে, বড় কেউ আছে, এটা কিন্তু ব্যাক অফ মাইন্ড থাকে, চলে আসে আমাদের, কিন্তু আসলে যদি পারতেন সকল স্ট্রেংথ আল্লাহর কাছ থেকে নিতে সেটাই বেস্ট বা সেটাই হওয়া উচিত। এরপরে ইসরা মিরাজের কথাটা আসতেছে, শিক্ষাগুলো আসবে, শিক্ষা আমরা ঘটনা আগে পড়ছি, শিক্ষাগুলো আসতেছে যে ইসলাম মিরাজ আমাদেরকে অনেক অনেক ই বলে, অনেক কিছু বলে, সেখানে এই বিসি দ্বীপ করে উনি করছেন। প্রথমটা বলতেছেন যে মসজিদুল আকসা এবং ল্যান্ড অ্যারাউন্ড ইট মানে প্যালেস্টাইন বলতেছেন, ইট ইজ পার্ট অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড বিকজ অফ দ্য স্ট্রং কানেকশন বিটুইন জেরুজালেম অ্যান্ড মক্কা উইচ বিকেম দ্য সেন্টার অফ মুসলিম ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ফোকাল পয়েন্ট অফ ইটস ইউনিটি আফটার দ্য মিশন অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছেন যে এইটা একটা, এই যে একটা এটার সিগনিফিকেন্স আছে যে এখান থেকে মক্কা থেকে কোথায় গেলেন, জেরুজালেম গেলেন বা ওখানে গেলেন, এটা একটা সিগনিফিকেন্স আছে এবং আমাদের থার্ড হলি সাইট ওইটা, এবং ওইটা থেকে উনি বলতেছেন ডিফেন্ডিং প্যালেস্টাইন মিনস ডিফেন্ডিং ইসলাম ইটসেলফ। এটা এটা সত্যি কথা, যেহেতু ইসলামের হলি ল্যান্ড ওটা বা পবিত্র ভূমি, সো এভরি মুসলিম মাস্ট আন্ডারটেক টু ডিফেন্ড ইট নো ম্যাটার ওয়ের ইন দ্য ওয়ার্ল্ড হি লিভস। এটা এটা করে মুসলমানরা করেই থাকে। কথা হলো যে এটা অনেকদিন লিঙ্গার করাতে এবং এটার ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে ডিফেন্ড করা আর ন্যাশনালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে ডিফেন্ড করা দুইটা যেহেতু আলাদা জিনিস, এবং ওইখানকার যে গভর্নমেন্টটা ছিল বা যারা স্বাধীনতা সংগ্রামটাকে ই করছে মডার্ন ডেজে, তারা যেহেতু সেকুলার ছিল, আপনি জানেন হতে ইয়াসেরফের দল কিন্তু সেকুলার একটা দল, ইসলামের সাথে কিন্তু কোনো ই নেই, বরং এখন তার হামাস যারা বা অন্য যারা তাদের বরং ইসলামের সাথে অ্যাফিলিয়েশন বেশি, তো সেই জন্য আর কি অনেক সময় সন্দেহ করছে মানুষ যে কেন কি করবে বা কদ্দূর সাপোর্ট করবে বা কি করবে, কিন্তু তারপরেও গ্রসভাবে কিন্তু সারা দুনিয়ার কোনো মুসলমান পাবে না যে প্যালেস্টাইনের ই চায় না, প্যালেস্টাইন মুক্ত হোক এটা চায় না, আমি আর কাউকে পাইনি আর কি যে এই কথাটা, হয়তো কোন পার্টি বা কে এটা নিয়ে বিতর্ক থাকতে পারে বা কি কাজ করতেছে, কাজগুলো ঠিক কিনা, পলিটিক্যালি কাজগুলো ঠিক কিনা, এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু প্যালেস্টাইনকে মুক্ত হোক এটা চায় না এরকম কোনো মুসলিম আমি পাইনি, মানে সেই কথাটাই উনি বলতেছেন। ডিফেন্ডিং প্যালেস্টাইন মিনস ডিফেন্ডিং ইসলাম ইটসেলফ, সো এভরি মুসলিম মাস্ট আন্ডারটেক টু ডিফেন্ড ইট, গেল বললো এটা ফাইভ। এরপরে বি যেটা বলতেছেন, এই মিরাজের কথা বলতেছেন, এটা ওনার ভিউ, মিরাজের কথা বলতেছেন যে আমাদের হাই অ্যাম্বিশন থাকা উচিত প্রত্যেকটা মুসলিমের, মানে এটা তো একটা অকল্পনীয় হাইটে আল্লাহ তাকে নিয়ে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা কোনো মানুষের এক্সপিরিয়েন্সের নাই, এরকম একটা হাইটে নিয়ে গেছিলেন। তো এই যে ব্যাপারটা মুসলমানের, প্রত্যেকটা মুসলমানের উচিত অ্যাম্বিশিয়াস হবে, তার হাই অ্যাম্বিশন থাকবে, অর্থাৎ অ্যাচিভেবল যে গোলটা সেট করবে ওটা অনেক হাই হবে, এটা বলতেছেন একটা শিক্ষা। তারপরটা বলতেছেন যে আপনার এটা এটাও ওনার একটা মত যে ইট অলসো ইন্ডিকেট যে পৃথিবী মানে মহাকাশ এক্সপ্লোর করা যে সম্ভব এবং বিয়ন্ড গ্র্যাভিটেশনাল ইস্যু যাওয়া সম্ভব, এটার একটা ই ছিল, সেটা ওনার মত একটা, বা এটা থাকা মানে এটা এটা আসলে রিলিজিয়াসলি আমাদের জন্য কতটুকু ই আমি জানি না, আমি আমি ঠিক শিওর না। তারপরে উনি বলতেছেন ডিউরিং দ্য ইসরা অ্যান্ড দ্য মিরাজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য ফার্স্ট স্পেস এক্সপ্লোরার ইন দ্য হিস্ট্রি অফ দ্য এন্টায়ার ইউনিভার্স। হ্যাঁ এটা ঠিক, ঠিক আছে এটা, কিন্তু এটাতে এটার সাথে আমাদের দিনিয়াতের সম্পর্কটা আমি আমি ঠিক শিওর না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটা এটা স্পেশাল ব্যাপার ছিল, এটা যে আমাদের সবাইকে অ্যাচিভ করতে হবে বা ওইটা আমরা অ্যাচিভ করতে পারবো, এটা এটা আমি মনে করি না যে এটা ওইটাতে একটা ল্যান্ডমার্ক বানানো উচিত না বা একটা ই বানানো উচিত না যে আমরা এটা সাল্লাম এটা অ্যাচিভ করতে পারবো, কিন্তু মানে এদের পসিবিলিটিটা ঠিক আছে, সম্ভব যে মানে এই এই বায়ুমণ্ডল বা এই সোলার সিস্টেমের বাইরে যাওয়া সম্ভব সেটা এখান থেকে বোঝা যেতে পারে, সেটা ঠিক আছে।
ছয় নম্বরটা বলতেছেন, ছয় নম্বর শিক্ষণীয় বিষয় বলতেছেন যে ইসরা এবং মেরাজের সময় আপনার ই করছে মানে সালাত ই হয়, as if Allah is saying to his believing slave, if the ascent of your messenger's body and soul into the heavens was a miracle, then you can ascend 5 times every day as your hearts and soul ascend to me, so you may ascend spiritually, which will enable you to rise above your whims and desires. এটা উনি শিক্ষা হিসাবে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম স্পেশাল হাইটে নিয়ে গেছিলেন, সেরকম একটা হাইটে আমরা নামাজের থ্রুতে সেরকম একটা জায়গায় আত্মিকভাবে বা স্পিরিচুয়ালি ই করতে পারি। এটা সত্যি কথা, স্পিরিচুয়ালি দুই রাকাত মানে কাম এবং ইসে কাম এবং কি বলবো মানে স্থিতিশীলতার সাথে দুই রাকাত নামাজ যখন কেউ পড়ে তখন সে বুঝে যে তার আত্মিক ইটা অবস্থাটা অনেক এলিভেট করে বা অনেক উন্নত হয় বা সে অনেক শান্তিবোধ করে। তো এরপরে বলতেছেন যে আল্লাহর মানে অ্যাজ ইফ আল্লাহ ইজ সেইং বলে কথাগুলো বলতেছেন যে সবকিছুর ঊর্ধ্বে ওঠা বা হুইমস ডিজায়ার নিজের ইচ্ছা নিজের কামনা বাসনা অথবা নিজের হাওয়া যেটাকে বলে তার ঊর্ধ্বে ওঠা আল্লাহর নৈকট্য লাভ করা সব ঠিক আছে। সাত নম্বর পয়েন্ট বলতেছেন, দ্য প্রফেটস কাস্টম অফ প্রেজেন্টিং হিজ দাওয়া টু দ্য ট্রাইবস ডিউরিং হজ সিজন ইন্ডিকেটস দ্যাট দ্য দাই should not limit his dawa efforts to his own gatherings and environment. শুধুমাত্র নিজের এনভায়রনমেন্ট, এই আবার ওই কথাটা আসতেছে, এবং নিজেদের গ্যাদারিং এর বাইরেও তার চিন্তা করা উচিত। বাট হি শুড গো টু এভরি প্লেস ওয়ার পিপল গ্যাদার ওয়ার দে মাইট গ্যাদার অর ওয়ার দে মাইট গ্যাদার মানে যে জায়গাতে মানুষের সমাগম হবে অথবা হইতে পারে সেরকম জায়গায় যাওয়া উচিত এবং চেষ্টা করা উচিত যেখানে মানুষ আসতে পারে। শুধুমাত্র নিজের এনভায়রনমেন্ট নিজের প্রতিবেশের ভিতরে থাকা উচিত না, অন্য জায়গায় গিয়ে চেষ্টা করা উচিত বা অন্যখানে যেখানে মানুষের সাথে দেখা হইতে পারে। ফর এক্সাম্পল তবলিগরা যেটা করে আর কি, তারা মসজিদে যায় না মানে তা তো এই জিনিসটা ফলো করে, তারা মসজিদে যায় যেখানে অথবা যেখানে একটা হয় সমাবেশ হয় সেখানে যায় গিয়ে কথা বলার চেষ্টা করে। এরপরে বলতেছেন যে যখন মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে আপনি নিরাশ হবেন না, কারণ আল্লাহ আপনাকে নতুন নতুন জায়গা থেকে আপনি চিন্তা করেন না এরকম জায়গা থেকে আপনার সাপোর্টার জোগাড় করে দিবেন বা আপনাকে সমর্থনকারী মানুষ জোগাড় করে দিবেন। বিশেষ করে আমরা দেখি, আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আমার এটা কোনো এফোর্টই না, তারপরে বলতেছিলাম যে আমার নিজের বাড়িতে কিন্তু আমি দুইটা কথা বলতে পারি না, কারণ ওইখানে আমাকে ব্র্যান্ড করে দিয়েছে, আমি মাদাব ছেড়ে দিয়েছি। আমাকে টলারেট করে সবাই, কেউ বাধা দেয় না, কিন্তু আমার ওইখানে দাওয়াতি কাজ করার কোনো স্কোপ নাই আর কি। এবং মঞ্জুর এলাহি যখন গেল আমার বাড়িতে থাকলো তো রাত্রে, তো উনি যখন থাকলো তখন টিভি ক্যারেক্টার হিসেবে ওনাকে দেখতে চাইছে, কিন্তু কেউ এটা বলে নাই কিন্তু যে এখানে ওনাদের একটা জলসা করা যায় না বা হালাকা করা যায় এটা কিন্তু বলেনি, মানে ওনাকে টিভিতে দেখা যায়, সুতরাং ওনার সম্বন্ধে একটা ইন্টারেস্ট আছে সবাই। তা আমি যখন ছোট বাইরে বললাম যে তাহলে ই কর মানে উনি তো বললেই আসবে ইনশাল্লাহ, বললি না ওইটার জন্য এখনো রেডি হয় নাই, মানে টিভির লোক আসতে বলে দেখতে চাইছে আর কি। এটুকু পর্যন্ত ওই সময় দিগন্ত টিভি চলতো, তো দিগন্ত টিভি তোমাদের কি একটা ছিল না সরল পথ না রাত্রেবেলা। আচ্ছা, তো যাই হোক, এইটা আসলে সত্যি একটা কথা যে আপনি দেখবেন যে অনেক বড় বড়, ফর এক্সাম্পল নাসিরুদ্দিন আলমানি, ওনার বাড়ি কোথায়, উনি পড়াশোনা করলেন কোথায়, দাওয়াতি কাজ করলেন কোথায়, মারা গেলেন কোথায়, মানে খুব এই উনি যে আগের দিনও বলছি আমি যে উনি যে গলিতে থাকতেন জর্ডানে, ওই গলির মানুষ জানতো না যে ওয়ার্ল্ড ক্লাস একজন স্কলার ওনাদের গলিতে থাকে, নামাজ পড়তেছে মসজিদে যাইতেছে আসতেছে, কারণ প্রচারণা ছিল না। যখন মারা গেছে তখন যখন সারা দুনিয়ার থেকে বড় বড় শায়েখরা আসছে জানাজা অ্যাটেন্ড করতে, বুঝছেন না, তখন বুঝছে যে আরে পৃথিবীর এক নম্বর দুই নম্বর স্কলার তো আমাদের গল্লিতে ছিল। এই ব্যাপার আর কি, যে অনেক সময় এটা হয় যে নিজের ই ছাড়াও আপনাকে আনপ্রেসিডেন্টেড মিন্স থেকে আল্লাহ আপনাকে ই দিবেন। আল্লাহ উইল প্রোভাইড হিম উইথ সাপোর্টার্স হু বিলিভ ইন হিজ কল ফ্রম এ প্লেস দ্যাট হি কুড নেভার থিঙ্ক অফ অর ইমেজিন, কখনো কল্পনা করতে পারেন নাই
অথবা চিন্তা করেনি সেই রকম জায়গা থেকে, যেমন নাসিরুদ্দিন আলবানিকে লিটারালি মদিনায় থেকে যেতে বলা হয়েছে বা পড়াইতে বলা হয়েছে। এটা মানে সৌদি আরবের একটা আর কি, আপনাদেরকে আগেও বলছে, যেমন সাংকেতিক যিনি উনি তো মরিতানিয়ার, উনি হজে আসছিলেন, ওনার নাম আগে জানতো মানুষ কিছু বা ওনার সাথে মিশে ওনাকে প্রস্তাব দিয়েছে যে আপনি থাকেন আমাদের পড়ান, তারপর উনি পড়াইছেন এন্ড সো অন আর কি, থেকেই গেছেন ওইখানে। এটা সৌদি আরবে হয় এখনো হয় আগেও হয়েছে যে যে রিলিজিয়াসলি যখন কেউই হয় তখন তাকে তারা রাখতে চায়। ইদানিং কালে ধরেন মানে ওইরকম রিলিজিয়াস স্কলার না হইলেও দায়ী হিসাবে জাকির নায়েক যখন বিতাড়িত তার নিজের দেশ থেকে, তাই কিন্তু তারা ঠিকই রাখছে বা তাকে তারা ভ্যালু করছে। যাই হোক, এটা ছিল আগেও ছিল, তো যাই হোক এখন বলতেছেন যে মানে আনপ্রেসিডেন্টেড মিস, মানে আপনি যদি চিন্তা করেন সেখান থেকেও আল্লাহ আপনাকে ই দিতে পারেন। আচ্ছা, কনভার্সন অফ দ্য ফার্স্ট সেভেন অব দ্য আনসার, প্রথমে সাতজন কনভার্ট করলেন, হু মেট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর দ্য ফার্স্ট টাইম, led the introduction of Islam in Medina and that introduction led to the spread of Islam in that city. এই যে সাতজন ইকলার, খুব ইনসিগনিফিকেন্ট ঘটনা, আমি এই জন্য বলি যে অনেকবার বলছি আগেও বলছি আমার লাইফের গল্প শেয়ার করছি যে একটা একটা মানুষের সাথে আপনার দেখা হলো ঘর থেকে বাইর হয়ে, এটা আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে, এরকম অনেক ঘটনা আছে, আপনার নিজেরও আছে আমারও আছে। আমার লাইফে আছে, আমি বলি যে ওই 1990 সালে আমার মানে 10 সেকেন্ড সময় একটা জায়গা দিয়ে আমি এইভাবে যাচ্ছি আরেকজন এইভাবে আসতেছে, 10 সেকেন্ড এদিক ওদিক হলে দেখা হয় না, কিন্তু ওইখান থেকে ওই দেখাটার জন্য আমি আপনাদের সাথে আজকে বসে আছি, মানে বাকি ঘটনাগুলো সব ওইখান থেকে একটা আলাদা ট্র্যাজেক্টরি নিছে, আলাদা পথ নিছে। এটা সবাই লাইফে কিন্তু আছে এই জিনিসটা, কাজে একটা ছোট্ট জিনিস এই যে সাতজন মানুষ কনভার্ট করছে এটা কিন্তু হিস্ট্রি চেঞ্জ করে দিচ্ছে আসলে, যেটা আর কি যেটা বলতেছেন যে মদিনা এবং এখান থেকে এই হলো পরবর্তী মানে রাস্তা খুললো যে বাকিরা, ইট গেভ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেফ হেভেন, তাকে একটা আশ্রয়ের জায়গা দিল, সেফ একটা জায়গা দিল, একটা বলতে গেলে ইসলামিক স্টেটের গোড়াপত্তন হইল, ওয়ের হি কুড এস্টাবলিশ হিজ স্টেট অ্যান্ড ফ্রম উইচ হি কুড স্প্রেড হিজ কল অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স কুড সেট আউট। এরপরে তো মানে সারা দুনিয়া ছড়ায় পড়লো, বলতে গেলে আপনি যদি রুট দেখেন যে একটা ঘটনা, তাহলে এই ঘটনা খুব সিগনিফিকেন্ট যে সাতজন মানুষ ইসলামে কনভার্ট করছিলেন ওই সময়টায় আর কি, হজে গিয়ে ঈশের। এখানে দোয়া করতেছেন উনি পরে যে মে আল্লাহ বি প্লিজ উইথ আনসার্স, আনসার অফ আওস অ্যান্ড খাজরাজ, আওস এবং খাজরাজের যারা আনসার আছেন তাদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকুন, এবং মুহাজিরিন, দ্য মুহাজিরিন হু বিলিভ, তাদের আগে যারা বিশ্বাস করছেন এবং স্যাক্রিফাইস করছেন ইত্যাদি ইত্যাদি করে শেষ করছেন এখানে। এরপরে চ্যাপ্টারটা হচ্ছে আমরা প্রথমে ঘটনাগুলো পড়বো, তারপরে শিক্ষা পড়বো ইনশাল্লাহ, ঘটনাগুলো পড়ি আমরা প্রথমে। পরের চ্যাপ্টারটা হচ্ছে হিজরা থেকে নিয়ে মদিনায় সেটেল করা পর্যন্ত। কোরাইশরা যখন দেখলো যে তাদের কাছে খবর পৌঁছালো যে মদিনার কিছু মানুষ মুসলিম হয়েছে, তখন তারা তাদের অত্যাচার বাড়ায় দিল রাসুলের উপর এবং তার ঈদের উপর, তাদের অনুসারীদের উপর বা বিশ্বাসীদের উপর, তখন যারা মুসলিম মক্কাতে। রাসুল আসলাম তখন কি করলেন যে তার সাথীদেরকে কমেন্ট করলেন যে আস্তে আস্তে মানে লোকচক্ষুর অন্তরালে, এটা কিন্তু একটা হিকমা, এটা মনে রাখেন, এটা অলওয়েজ এভরিওয়ের অলওয়েজ এটা হিকমা, যে গ্যাদারিং যে জিনিসটাকে বলি, এই জিনিসটা শুধুমাত্র আপনি তখন করবেন যখন আপনি ইউ আর ইন চার্জ বা আপনি মেজর ফোর্স কোনো একটা জায়গায়, তার আগে কিন্তু আপনি লোকের চোখে পড়ার মতো কোনো কাজ করবেন না। এটা আগেও পড়ছি আমরা এবং এখনও আবার বলতেছি যে এটা ওই কোরআন থেকে আসে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে তার বাবা বলছিলেন ডিফারেন্ট ডিফারেন্ট দরজা দিয়ে শহরে প্রবেশ করতে, একসাথে গেলে চোখে পড়বে একটা দল বা প্রমিনেন্ট একটা কিছু, বুঝছেন না? আমরা আমরা আপনি দেখেন ছাট্টা মোটরসাইকেল যদি একসাথে যে সবাই তাকায় কি হয়েছে এখানে, বুঝছেন না? মাঝে মাঝে পোলাপান করে না, এই যে এয়ারপোর্ট রোডে সাইকেল চালায় যেখানে, ওই যে মোটরসাইকেলও চালায় একসাথে, ভোঁ করে সাতটা মোটরসাইকেল, আপনি হঠাৎ করে চোখে পড়বে আপনার কি হচ্ছে কি হচ্ছে, উইদাউট এনি রিজনই আপনার চোখে পড়বে, কেউ কি বাথরুমে বলবে নাকি, উইদাউট কোনো ই ছাড়াই পড়বে আপনার। মানে আমার আমার একটা জীবনের এক্সপিরিয়েন্স যে ওই আমি কোনোদিন খোলা দা হাতে মানুষেরে চলতে দেখি নাই। সিলেটে একদিন আমি একটা প্রোগ্রাম করতে যাবো, এখানে যাইতেছি হঠাৎ দেখি 10-12টা মোটরসাইকেল এইরকম বড় বড় লম্বা লম্বা দাও, বুঝছেন না, নিয়া একে দিনের বেলা। আর ওইখানে হচ্ছে আপনার পুলিশ সুপারের অফিসটা, ওইখানে মোড়ে দাঁড়ায় আছে পুলিশ, এই জাস্ট দেখলো না জিনিসটা, বুঝছেন। পরে শুনলাম কি যে দুইটা ছাত্রলীগের দুইটা গ্রুপ আছে সিলেটে, এক গ্রুপের একটা ছেলেরে
অ্যারেস্ট করা হয়েছে, এইটা নিয়ে মারামারি লাগছে এই ওপেন শো ডাউন বিকাল তিনটার দিকে। আপনার এত বড় বড় দাও, এই দা দিয়ে এগুলা দা এক্সিস্টেন্সই আমি জানতাম না যে কোথায়। টাঙ্গি বলেন একটা জিনিস পাহাড়িরা ইউজ করে, আপনি জানেন কিনা জানেন না, পাহাড়িরা বলতে ওই পাপুয়া নিউ গিনিতে আমি দেখছি যে ওরা ওই একটা হাতে লম্বা রাখে, ওটা দিয়ে জঙ্গলটা কাটতে 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 আগায়, বুঝছেন না, সাপ কোপ যা থাকুক সব সাফ করে নিজে পথ বানায় আগায় জঙ্গলের ভিতরে, ওইরকম দা নিয়ে ইসের বেলায়। তো এই যে গ্রুপটা ধরেন এই যেভাবে তাদের পাওয়ার আছে বা তাদেরকে কেউ কিছু বলবে না, কিন্তু ইয়েট কিন্তু মানুষজন স্টার্টল সপ্তাহে দেখতেছে। তো এই জিনিসটা আসলে খেয়াল রাখা উচিত বা ই করা উচিত। রসুলাম সবাইকে বললেন যে তোমরা কোয়াইটলি মাইগ্রেট করো ইন সিক্রেট। সো দে মাইগ্রেটেড, কমান্ডেড দেম টু মাইগ্রেট টু মদিনা, সো দে মাইগ্রেটেড। উনি তাদেরকে এই বলতেন এবং তারা কি করলো সিক্রেটে, তারা মানে চুপে চুপে মাইগ্রেট করলেন সবাই বা করতে শুরু করলেন, এক্সেপ্ট ওমর। ওমরা দিলেন বললেন যে আমি কালকে সকালে যাব, যে যে পারে আমারে আটকাক, যার মা মানে মায়ের ই মানে ছেলে হারানোর ই নেই সে আসুক আর কি। তো কেউ আর আসে না ওনাকে স্টপ করতে, বিকজ এই ওটা তুলে দিচ্ছেন কথাটা কি বলছিলেন ওমরা দিলেন, হুয়েভার ওয়ান্টস হিজ মাদার টু বি বিরেফট অফ হিম, মানে তার তার থেকে ই করতে মানে কি বলবো ডিপ্রাইভড হইতে বা তাকে হারাইতে হারানোর ব্যাপারে হারাইতে চায় বা হারানোর কোনো সমস্যা নাই যার, লেট হিম ক্যাচ আপ উইথ মি টুমরো ইন দ্য বটম অফ দিস ভ্যালি, আমাকে ধরুক কালকে সকালে আমি যাবো আর কি এখানে, ওপেনলি ই করছিলেন। গেল এটা যে নাম্বারটা হচ্ছে যে কোরাইশ যখন দেখলো যে তাদেরকে, কোরাইশরা যখন বুঝলো যে তাদেরকে অনার করা হচ্ছে, এসে একটা হচ্ছে যে একটা মাইগ্রেশন হইতে পারে এই যে রোহিঙ্গাদের মতো মাইগ্রেশন, ধরেন কথার কথা রোহিঙ্গাদের যে তারা যে এক্সোডাস বা তারা যে আসছে তারা যান বাঁচাতে আসছে এখানে, তারা যে খুব অনার্ড হইতেছে তা না, বা অনার অনার্ড হইলো কি না হইলো এটা তাদের কনসার্ন না, কিন্তু যখন দেখতেছে যে মেহমানদারি মানে ওইখানে মদিনায় অনার্ড এবং তারা ভ্যালিউড, তাদেরকে সম্মানিত পজিশন দেওয়া হচ্ছে, অনার্ড অ্যান্ড প্রোটেক্টেড এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে ইন মদিনা, তখন কি তারা ষড়যন্ত্র করতে বসলো ইন দ্য দারুল নাদওয়া, আপনি জানেন এটা একটা জায়গাতে তারা একটা ঘরে বাড়িতে বা জায়গাতে বসলো রাসূল সাহেবকে কিভাবে হত্যা করবে সে ব্যাপারেই। তখন তারা কি করলো যে ট্রাইবগুলা ছোট ছোট যে গোত্রগুলা কুরাইশের আন্ডারে অনেক গোত্র আছে না বা ক্ল্যান যেগুলো আছে তাদের থেকে এক একজন করে ইয়াং ম্যানকে ই করলো, প্রত্যেক স্ট্রং ইয়াং ম্যানকে তারা চুজ করলো যে সবাই মিলে তারা হত্যা করবে রাসূল সাহেবকে, সো দ্যাট পরে ওই ওই বংশ পরম্পরায় তাদের ভিতরে যে শত্রুতা লেগে যেত বা মারামারি লাগতো সেটার জন্য না করতে পারে। স্পেশালি রাসূল সাহেবের যে ইটা আছে চেইনটা আছে তারা হাশেমের যারা বা ই যারা তারা যেন কোনো একটা পার্টিকুলার ক্ল্যানকে বা গোত্রকে চিহ্নিত করতে না পারে যে এরা আমাদের ছেলেকে মারছে এবং তারপরে তাদের এগেনস্টে যেন বংশ পরম্পরায় মারামারি যুদ্ধ না শুরু হয়, সেই জন্য তারা এইভাবে করলো। এবং তাদেরকে কি করলো মানে যে রাত্রে হিজরত করলেন রাসূল সাল্লাম সেই রাত্রেই তাদেরকে ওই তারা ওই রাসূল সাল্লামের দরজায় দরজার বাইরে বা দরজার ইসে তারা জড়ো হইল তাকে হত্যা করার জন্য ওই রাত্রেই, নাইট অফ হিজরা, নাইট অফ দ্য হিজরা, হিজরতের রাত্রেই কিন্তু তারা জড়ো হইল। আচ্ছা, রাসূল সাল্লাম ওই রাত্রে নিজের বিছানায় ঘুমান নাই, আমি জানি এই গল্পগুলো জানি, তারপরে আরেকবার উনি আলী রাদিয়াল্লাহু আনহু ওই বিছানায় ঘুমাইতে বললেন এবং তাকে বললেন যে পরদিন সকালে যেন তার কাছে যে জমা রাখা আমানত রাখা জিনিসগুলো আছে কুফফারদের সেগুলো যেন উনি তাদেরকে ফেরত দেন, বলে গেলেন আর কি এর এটা এর এটা এর এটা, মানে এগুলা খুব ছোট ঘটনা কিন্তু এটাও মানে ওই সময় পর্যন্ত তাকে কুফফাররা বা মুশরিকরা ই করত, ট্রাস্ট করত এবং তার কাছেই জমা রাখতো মূল্যবান জিনিস। এটা কিন্তু শিক্ষার ব্যাপার আছে, এই জিনিসটা কিন্তু আমাদের হওয়া উচিত, আমাদের মুসলিমদের কিন্তু এই ট্রাস্ট এবং আমানার জিনিসটা ওই পর্যায়ে যাওয়া উচিত, উইচ ইজ আনফর্চুনেটলি নট দ্য কেস আর কি। আমরা দেখি যে এখন আমাদের প্র্যাকটিসিং কমিউনিটিতেও আমরা দেখি মুআমালাতে কিন্তু গড়বড় হতে দেখি, আমরা দেখি না যে তা না, কিন্তু আসলে এটা এক্সাম্পলারি হওয়া উচিত ফর দ্য নন বিলিভার্স বা ডিসবিলিভার্স নিজেদের ভিতরে, নিজেদের ভিতরে একটা ট্রাস্ট মানে একটা কথা মুখ দিয়ে বাইরে সেটা থাকবে, এই জিনিসগুলো আসা উচিত সব কিছুর ব্যাপারে, শুধু টাকা পয়সার ব্যাপারে না, দেখা হবে কয়টার সময় সেটার ব্যাপারেও, মানে অমুক জায়গায় বিয়া দিবেন ছেলে মেয়ে সেটার ব্যাপারে, মানে আমি বলছি অনেক দিকেই ট্রাস্টের ব্যাপারটা আসে। আচ্ছা, সেফ কিপিং এর জন্য যারা তার কাছে রাখছিল সেটা তাদের ওনাদের কাছে দেওয়ার জন্য উনি বললেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। রাসূল সাল্লাম যখন বের হয়ে গেলেন তখন তার উইদাউট হিজ
could be assassins seeing him. এটা একটা এটা নিয়ে এখানে বলেন না আর কিন্তু এটা নিয়েই আছে একটা দোয়া পড়ছিলেন অ্যাসোসিয়েশন সাহেব তারপর তাকে আর দেখে নেই তারা বা ই করছিলেন এটা এটা এখানে বলেন না এইভাবে কিন্তু এটা অন্য বর্ণনায় আসছে এবং কোথায় গেলেন আবু বকর রাদিয়াল্লাহু বাড়িতে গেলেন যেখানে তাদের জন্য দুটা বাহন রেডি ছিল অলরেডি এবং আবু বকর রাদিয়াল্লাহু যেগুলো ভাড়া করছিলেন না সরি আবু বকর রাদিয়াল্লাহু জোগাড় করছিলেন কিন্তু ভাড়া করছিলেন একজন ইকে গাইডকে আবদুল্লাহ ইবন উরাইকিত আল দিয়ালি কঠিন নাম আমি এই নাম হিসাবে এভাবে পড়ছি বলে মনে পড়ে না মানে জানি যে গাইড ছিল সেটা অন্য জিনিস আচ্ছা যে মুশরিক ছিল ইনি মুশরিক ছিলেন কিন্তু তাকে ই করছেন মানে ভাড়া করছেন এটা একটা দলিল কিন্তু এটা কিন্তু একটা দলিল যে আপনার স্ট্র্যাটেজির প্রয়োজনে আপনি মুশরিকদের সাথে ট্রিটি করতে পারেন এবং এটা অন্য কার কার একটা লেকচারে শুনছি আমার মনে নেই ঠিক যে আপনি যদি একটা পাত্র হিসাবে দেখেন গোটা ইসলামকে তাহলে পাত্রটা মুশরিকের হাতে ছিল একসময় মুশরিক বয়ে নিয়ে যাচ্ছিল এটাকে মানে এই ঘটনাটা বলতে গিয়ে বলছেন আর যে মুশরিক ক্যারি করতেছিল লিটারালি একটা পাত্র যদি চিন্তা করেন যে ইসলামটা একটা পাত্র মানে ওই দুজনে মানে ওইখানে মারে ফেলে তো শেষ ওইখানে মানে ইসলাম তো আর পরবর্তীতে যা হয়েছে আপনার আর কিছু হয় না আপনি ধরেন সালাদ ছাড়া বাকি সমস্ত নিয়ম কানুন শরিয়ার লেজিস্লেশন সবকিছু পড়েন না তো ওইখানে এমন একটা জায়গায় আসছে যে অ্যাজ ইফ একটা পাত্রের মতো মুশরিকের হাতে ইসলামটা ছিল তখন আর কি তাহলে এটা একটা দলিল এবং একটা লেসন যে কখনো যদি স্ট্র্যাটেজিক কারণে হয় আপনি আপনার ই স্যাক্রিফাইস না করে আপনার প্রিন্সিপালস আপনার নর্ম স্যাক্রিফাইস না করে আপনি মুশরিকের সাথে বা কাফের সাথে ট্রিটিতে যেতে পারেন টু সেভ ইসলামস ইন্টারেস্ট অ্যান্ড টু সার্ভ ইসলাম এটা পরে ওইখানে অনেক কথা আছে পরবর্তীতে আরো অনেক কথা পাবেন যাই হোক তো তখন কি বললেন যে মদিনার ইউজুয়াল রুটটা অ্যাভয়েড করতে বললেন ওই লোককে গাইডকে ইউজুয়াল রুটে গেলে স্বাভাবিক কথা মানে এখানে এটা কিন্তু চোরেরা করে বুঝছেন তো আমাদের যে গরু চোর গুলো আছে গরু চোরেরা কিন্তু গরুটা নিয়ে যাওয়ার কিন্তু খুব ডিফিকাল্ট একটা জিনিস মানুষ অন্য জিনিসপত্র চুরি করে গাড়িতে উঠে দিলেন গরুরে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট তো গরুরে নিতে গেলে তারা এমন একটা রুট ইউজ করে যে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না এবং অনেক সময় দেখা গেছে যে আসলে কোথাও যায় নাই আশেপাশে গিয়ে এই জন্য মানুষ কিন্তু এখন চালাক হয়ে গেছে আগে খোঁজে যে কোথাও রাখছে আর কি টেম্পোরারি কোথাও রাখছে দুই তিন চার রাত পরে আর কি তারপরে রিয়েল যাত্রাটা করবে আর কি যেখানে নিয়ে যাওয়া এটা কিন্তু খোঁজ করে আরেকটা হচ্ছে যে নদী যদি কাছে থাকে কোনো মতো নৌকা চড়ায় ফেলতে পারলে তার ট্রেস নাই বুঝছেন না আর তো কোনো ট্রেস থাকে না নৌকা চলে জানতো কুকুরও গিয়ে নদীর পার পর্যন্ত গিয়ে ভেগু করবে বাস তারপরে আর নাই আর কোনো ট্রেস নেই ডাইনে গেছে না বাইরে গেছে উজানে গেছে না ফাটিতে গেছে নোবডি নোজ আর যাই হোক তো এই করলেন যে ইউজুয়াল রুটটা যেন না নেয় এগুলো সবকিছু আমাদের জন্য কিন্তু ইয়াস আমাদের জন্য লেসেন্স আছে এখনো আছে এখনকার দিনেও আছে আচ্ছা মদিনা যেন না যায় মদিনার ইউজুয়াল রুটে না যায় চার নম্বর পয়েন্ট উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে দিনটাতে শুরু করছিলেন সেটা ছিল বৃহস্পতিবার আমি সেটা আগে আমি আমি শিওর বলতে পারবো না যে এটাই একমাত্র মত কিনা তবে উনি একজন স্কলার উনি কুলিয়াতুল শরিয়াতে পড়াইতেন দামাস্কাস ইউনিভার্সিটিতে এবং সিরা পড়াইতেন সেই হিসাবে ওনারটা যথেষ্ট ওয়েটি ই আর কি যে বৃহস্পতিবার ছিল প্রথম ফার্স্ট রবিউল আওয়াল ছিল ওই দিন এবং রাসূল সাহেব তখন 53 বছর বয়স তার আর কি আচ্ছা আলী রাদিয়াল্লাহু ছাড়া এবং আবু বকর রাদিয়াল্লাহু ফ্যামিলি ছাড়া আর কেউ এই হিজরত সম্বন্ধে জানতো না তারা সিক্রেট রাখছেন অনেক সময় এটা এটা ওয়াইজ কিন্তু অনেক এই সিক্রেট রাখা ব্যাপারটা আমরা আগে পরেও দেখবো যে মদিনার থেকেও যখন মানুষ পাঠাইছেন বুঝছেন না একজন একটা মেসেজ পাঠাই দিছে ওটা ওটা আসলে অনেক বড় ক্ষতি হয়ে যেত পড়ছেন না গল্পগুলো তো অনেক সময় সিক্রেসি এটা যে কেউ হার্ম ই করে করে তা না অনেক মানুষ এটা মানুষের ওই ইন্টিগ্রিটিটা নাই যে তারা একটা খুব খুব অবাক করে একটা কথা শুনলে এটাকে চুপ করে হজম করতে পারে এটা নাই তাদের একদম পেটটা ফুলে যাবে আর কি যতক্ষণ তারা কাউরে না বলতে পারছে অ্যান্ড দ্যাটস হাউ ইট স্প্রেডস এই যে হাম চিন্তা করে যে করে মানুষ সবসময় তা না কিন্তু সুতরাং এটা যত ছোট রাখবেন তত জিনিসটা অপ্রয়োজনীয় জানাইলেন না কাউকে যত ছোট রাখলেন তত জিনিসটাই ধরেন একটা বিজনেস ভেঞ্চার কথার কথা আপনাকে বলছি বোধ হয় যে একটা ফতোয়ার জন্য এক দুই ভাই আমাকে বললেন যে এটা যেন কাউকে না বলি এবং আমি যে স্কলার কাছে তাকে পাঠালাম তাকে আমি বললাম যে এটা যেন কাউকে না বলে দ্যাটস ইট এইখানেই আসছে
কারণ ওটা একটা পায়োনিয়ার জিনিস, বাংলাদেশে আর কেউ চিন্তাটা করে নাই, প্রথম তারা করবে, এই জন্য তারা এটা চাইছে এবং ঠিকই আছে, মানে খুব ক্লোজ এসে রাখছে। ওই দিন যেখানে আমার সাথে কথা বলতেছিল, যে তাদেরকে আমার কাছে নিয়ে আসে তাকেও পর্যন্ত তারা রাখে না ওইখানে, এবং এটা প্রয়োজন না হলে এইভাবেই করা উচিত। তো এই এই উইজডম গুলো আসবে এখানে, যে শুধুমাত্র এই কয়েকজন জানতেন, আয়েশা এবং আসমা রাদিয়াল্লাহু আনহা তারা জানতেন, ডক্টর সোহা আবু বকর বলতেছেন, এবং আসমা তখন তার ওয়েস্ট র্যাপার, হয়তো কোনো ধরনের একটা কমরবন্ধ ট্যাপের একটা জিনিস থাকতো তাদের, তারা পড়তেন, এটা কাপড়ের টুকরা বা কাপড়ের একটা ই হইতে পারে, যে আর একটা গার্মেন্টসের উপর একটা গার্মেন্টস পড়তেন, এরকম কিছু, সেটা ছিঁড়ে তাদেরকে খাওয়ার পাত্রটা বেঁধে দিছিলেন, যে জন্য তার একটা কুনিয়া ছিল বা নিক নেম হয়েছিল, হ্যাঁ, শি অফ দ্য টু ওয়েস্ট র্যাপার্স, মানে যেহেতু দুইটা ওয়েস্ট র্যাপার, মানে একটা ছিঁড়ে আর দুইটা বানাইলো না, এইভাবে তার নামটা ছিল। মানে এটা কোন কোন দেশের ট্র্যাডিশন থাকে, যেমন জুলিয়া দাইন আমরা দেখি, যে লম্বা হাতালা লোক, তার একটা নাম না হাতালা লোক, মানে এটা একটা অ্যারব ট্র্যাডিশন আর কি, যে এইখান থেকে একটা নাম লেগে যাবে, একটা ইয়ে হয়। আমরা রেড ইন্ডিয়ান সোসাইটিতে দেখি যে ওদের নামগুলো এই ধরনের হয়, ড্যান্সেস উইথ দ্য ওয়ল্ভস, এটা কিন্তু একজনের নাম আসলে, এটা এটা কোনো ঘটনা না, এটা হলো একজনের নাম, তাদের নামগুলো এরকম হয় আর কি, ড্যান্সেস উইথ দ্য ওয়ল্ভস এটা তার নাম আর কি। তো নামটাকে কুনিয়া, এটা ইজ নট ইজ রিয়েল নেম বা একটা একটা অন্যরকম নিক নেম, তো এইরকমের নিক নেম ছিল আসমা রাদিয়াল্লাহু আনহার, যে উনি উনার ওয়েস্ট ব্যান্ডটা ছিঁড়ে ওইখান থেকে খাবার পেঁচায় বা খাবার বেঁধে দিছিলেন, যাই হোক। এবং তারপরে দে সেট আউট উইথ দেয়ার গাইড ইন দ্য ডিরেকশন অফ ইয়েমেন, ইয়েমেনের ডিরেকশনে তারা যান। আপনি জানেন ইয়েমেন সাউথে, হ্যাঁ, আর মদিনা কিন্তু নর্থে, ইয়েমেন সাউথে না, ইসের মানে সাউদার্ন মোস্ট ইসে পার্টে হচ্ছে ইয়েমেন, ইয়েমেনের কাছের শহর হচ্ছে জাজান, জিজান, জাজান মানে জাজান হচ্ছে প্রভিন্সটার নাম, জিজান হচ্ছে তার ক্যাপিটালের নাম, আর ওইখানে একটু পরে আসির প্রভিন্স হচ্ছে বর্ডার ইসের, আপনার কি বলে ইয়েমেনের বর্ডার, একদম বর্ডার আর কি সরাসরি। তো ওই সাউথে তারা ই করলেন, সাউথে গেলেন, এবং ইনস্টেড অফ নর্থ যাওয়ার, মদিনা আপনি জানেন মদিনা হচ্ছে ইসের নর্থে, কি বলে ইসের থেকে মক্কা থেকে উত্তরে, তো উত্তরে না গিয়ে তারা দক্ষিণ দিকে রওনা করলেন, যাতে এটা একটা ই হিসাবে কাজ করে, মানে ধোকা দেওয়া হিসাবে, হ্যাঁ, কাজ করে বা স্ট্র্যাটেজি হিসাবে কাজ করে, যে তাদেরকে না, যেটা একটু আগে বললাম যে আপনি ওইরকম রুট চুজ করবেন। কোথায় গেলেন? আনটিল দ্য রিচ কেভ অফ সর, সর বলে একটা জায়গা, তার একটা গুহা আছে, সেখানে গেলেন এবং সেখানে তারা তিন রাত থাকলেন। আবদুল্লাহ বিন আবি বকর, আবু বকর ছেলে, তিনি তাদের সাথে থাকতেন রাতে, আর দিনের বেলা উনি কুরাইশদের কাছে চলে যেতেন, কুরাইশদের কাছে গিয়ে ওখানে শুনতেন যে কি বলতেছে তারা, মানে ওনাকে দেখে কেউ জানতো না যে উনি রাত্রে ওইখান থেকে আসতেন, তার ওই খবরগুলো যা ওরা আলাপ করতেছে, যে পাইতেছি না, তাহলে এইদিকে দেখাও, ওইদিকে দেখাও, আসে না একটা ডিসকাশন, এই ডিসকাশন গুলো উনি এসে বাবাকে এবং ইসেকে বলতেন, রাসুল সাহেবকে বলতেন যে এই কথা হয়েছে ওইখানে। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে যে এই যে তারা পাচ্ছিল না তাকে, এবং তাকে যে মারতে পারলো না রাসুল সাল্লামকে, সাল্লাহ সাল্লামকে, সেই জন্য তারা খুব আপসেট হয়ে গেছিল এবং তারা খোঁজটা বাড়ায় দিল, অনেক 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 ধরনের এই আর কি, মানে চেষ্টা, মানে মানে ইউজুয়াল রুটে যখন পাইলো না তারা, তখন তারা ইন্টেন্সিফাই করলো তাদের এটা, দেন দে ট্রাই টু ট্রাই দ্য রোড টুয়ার্ডস ইয়েমেন, তাদের মাথায় আসছে এটা যে উল্টা দিকে যেতে পারে, তারাও ওই রুটটাও তারা ই করছে। অ্যান্ড ওই গুহাটা যেটার কথা বললাম, এক সময় একদিন ওইটার মুখে দাঁড়াইছে এসে, এবং একজন বলতেছে পারহ্যাপস হি অ্যান্ড হিজ কম্প্যানিয়ন আর ইন দিস কেভ, একজন কিন্তু বলছে পসিবিলিটিটা যে এইটাতে, এই গুহাতে থাকতে পারে, এই পর্যন্ত চলে আসছে, মানে আমি চিন্তা করি যে সিচুয়েশনটা কি আর কি, আমার তো প্রাণ এখানে চলে আসতে হচ্ছে না ওইরকম সিচুয়েশনে। তো তো একজন বলছে এটা, তখন আরেকজন বলছে যেটা, সেটা আমরা জানি সবাই, সবাই গল্পটা জানি, ডু ইউ নট সি দ্যাট দ্য স্পাইডার হ্যাজ ওভেন ইটস ওয়েবস, তুমি দেখতেছো না যে মাকড়সা তার জাল বুনছে এই মুখে, ওভার দ্য মাউথ অফ দ্য কেভ, গুহার মুখে, অ্যান্ড দেয়ার আর বার্ডস নেস্টিং দেয়ার, এবং পাখির বাসা আছে ওইখানে, মানে ডিম পাড়া বা পাখির বাসা আছে, উই শোজ দ্যাট নো ওয়ান হ্যাজ এন্টার দিস কেভ ফর এ লং টাইম, যেটা থেকে বোঝা যায় যে অনেক অনেক দিন কেউ এখানে ঢুকে নেই, স্বাভাবিক কথা, এটা আমিও বলতাম, এটা যে কেউ যে কোনো লজিকে এটা আসবে, যেমন একটা ঘর দেখলে আমরা দেখি না, ঘরের ভিতরে যখন ওই যে ই পড়ে থাকে, অনেক সময় দেখেন না পুরান অনেকদিন পরে গেছেন একটা বাড়িতে মাকড়সার জাল, আপনি বুঝতেছেন যে অনেকদিন কিছু হয় নাই বা কেউ ঢুকে নেই এখানে। যাই হোক, আবু বকর তাদের পা দেখতেছিলেন, যারা এই যে ইসে যারা ওখানে দাঁড়ায় ছিল তাদের পা দেখতেছিলেন, আবু বকর কুরসি দেয়ার ফিট
when they were standing at the mouth of the cave pa dekhtechilen ebong tar bhoy hoychilo je rasul sallam ke rokkha kora jabe kina karon rasul sallam jonno to tara abu bakr ke ta is not tar kono interest na rasul sallam ke hotta kora taderi to tokhon uni rasul sallam ke bolchen je bay allah o messenger of allah allah er qasam e rasul allah if one of them looks down at his feet he will see us khali je paer dike bhalo kore takay amader ke dekhbe উচ্ছন্ন ব্যাপারটা মানে উঁচা ওখান থেকে দেখা বা এখন চোখে পড়ে যাবে তাদের তখন বলতেছেন যে আবু বকর তুমি কি জানো না বা বোঝো না বা তুমি কি চিন্তা করো না হোয়াট ডু ইউ থিঙ্ক অফ টু ওয়েন আল্লাহ ইজ দ্য থার্ড ওয়ান অফ দেম উইথ দেম তা আমাদের সাথে আল্লাহ আছেন এই কথাটা মনে করাই দিল ওনাকে যে আল্লাহ হচ্ছেন থার্ড আমরা দুজন না আমাদের সাথে আল্লাহ আছেন যাই হোক এটা খুব চরম একটা পয়েন্ট আর কি মানে কি বলবো খুবই টেনশনের একটা পয়েন্ট ছিল এটা এটা কথা আল্লাহ কোরআনেই করছেন পরে কোরআনে আসছে এটা এই ঘটনা বা এই সময়টার কথা আসছে আচ্ছা ছয় নম্বর পয়েন্ট হচ্ছে কুরাইশ হিউজ অ্যামাউন্ট অফ মানি ডিক্লেয়ার করলো প্রাইজ মানি সবাইয়ের কাছে সব গোত্রের কাছে যারা তাকে হত্যা করতে পারবে বা ধরে নিয়ে আসতে পারবে তখন সুরাকা ইবন জাসাম নাম আপনি জানেন সুরাকা নামটা প্রথম অংশটা সবাই জানে বলতে গেলে সে ওই প্রাইসটা তার মানে ইচ্ছা হয়েছে বা লোভ হয়েছে সে এবং নিজে একাই করবে সে একাই বাইর হয়েছে রাসূল সাল্লামকে খুঁজতে আচ্ছা যখন যখন আর খোঁজা বাদ দিয়ে দিছে সবাই একটা সময় আছে না যে এরপর আর খোঁজে না আপনারা জানেন বাংলাদেশে যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে বা যে কোনো দেশে দুনিয়ায় সার্চের কিন্তু একটা সময় থাকে ওই সময়ের পরে কল অফ করা হয় সার্চটা জানেন যে ডুবুরি দিয়া লঞ্চেরই করেন একটা সময় পরে আর কোনো আশা নেই জীবিত বা মৃত পাওয়ারও কোনো আশা নেই এরকম সব সার্চের একটা প্রোগ্রাম থাকে সেটার পরে কল অফ করা হয় এটা যখন বাইরে আওয়াজ বাজনা মার্কা আওয়াজ যখন কল অফ করা হয় তখন তারা ওই গুহার থেকে বাইর হয়ে আসলেন এবং তাদের ওই যে গাইড যিনি ছিলেন তিনি সহ তারা কোস্টের দিকে যাইতে শুরু করলেন অর্থাৎ আপনি যদি ম্যাপটা দেখেন সৌদি আরবের রেড সি পার ঘেঁষে কিন্তু কোস্ট লাইন চলে গেছে তখনও এখনো এখনো রোড গেছে আমরা ওটাতে গেছি আল্লাহ নিছেন আমাকে মানে আমি একদম কোস্ট টু কোস্ট গেছি আর কি এবং একদম উপর পর্যন্ত উপর নিচ তো ওইটা ওইটা ই করে খুব সুন্দর কোস্টাতে জায়গায় জায়গায় বিচ আছে অনেকটা বিচ আছে নাম করা বিচ আছে আর কি চাইলে থামতে পারেন বা ই করতে পারেন ওরকম বানায় বানায় রাখছে এই যাতে বসতে পারেন রেস্ট নিতে পারেন ইটাও দেখলাম যেটা আগে আমাদের আর কখনো দেখতে হয় না ইয়ালামলাম তো আমাদের আর পাইতে হয় না এটা জাহাজিদের জায়গা ওইটা দেখলাম আর কি ওই ইসে গিয়ে আপনার যখন যাচ্ছিলাম কোস্ট দিয়ে বেশ মানে একটা নস্টালজিক লাগলো যে আমার দাদি তো জাহাজে গেছিল হজে তারপরে ওখানে নাইমা ওখান থেকে আসছিল দেখে বোঝা যায় যে একটা অনেক বছরের পুরানো এই কোস্ট লাইনে রেড সির কোস্টে আর কি যাই হোক তো ওইখানে রেড সির কোস্ট ধরে তারা চলতে শুরু করলেন তো কিছু দূর যাওয়ার পরে সুরাকা এসে তাদেরকে ধরে ফেলল সুরাকা ধরে ফেললো কারণ সে ঘোড়ায় চলতেছিল ফাস্টার ছিল সে তাদেরকে পেয়ে গেল মানে দেখে ফেললো আর কি কিন্তু দেখা গেল যে তার সুরাকার ঘোড়ার পা গুলা বালুতে ডুবে গেছে আর সে উঠাইতে পারতেছে না অনেক চেষ্টা করে সে তাকে ই করতে পারতেছে না অনেক চেষ্টা করে তাকে সে আর মানে চালাইতে পারলো না বা চালু করতে পারলো না ঘোড়ার ইটা তো তখন সে অ্যাট দিস পয়েন্ট হি বিকেম শিওর দ্যাট দ্য ওয়ান ইন ফ্রন্ট অফ হিম ওয়াজ এ নোবেল মেসেঞ্জার মানে এনি যে বড় কেউ বা এনি যে রাসুল এই জিনিসটা সে শির হয়ে গেল যে এটা এমনি এমনি হয় নাই এটা এটা মানুষের একটা একটা মোমেন্টে অনেক মানুষের আমি আপনাকে বলছি যে হেদায়েত দুই ধরনের হয় একটা এটা এসে পাবেন আপনি সুরা 42 নম্বর সুরার লাস্টের দিকে দেখবেন 5-6 আয়াত লাস্টের সেখানে হেদায়েত নিয়ে কথাবার্তা আছে হেদায়েত দুই ধরনের হয় একটা হলো যে আল্লাহ আপনাকে জাস্ট রাস্তাটা দেখায় দিলেন যে এই রাস্তা সুতরাং তুমি রাস্তা দেখাই দিলেন যে দিস ইজ দ্য রাইট ওয়ে এখন তুমি খুঁজে নাও বা তুমি যাও এটার উপর আর একটা হলো যে অন্তরে মুদ্রিত করে দেন জাস্ট একটা ওয়ান ফাইন মোমেন্টে মনে করেন না এটাই সত্যি আর সে পিছনে ফিরে তাকালো না যেমন মোহাম্মদ আসাদের কনভার্সনটা আমি বলি ওই যে উনি জাস্ট
আপনি বলছি আগেও যে উনি আরব দেশ ঘুরে আবার জার্মানিতে ফিরে গেছেন, এটা বোধ হয় 1922-23 বা 1924 এরকমের দিকের সময়ের। জার্মানিতে ফিরে গিয়ে উনি ওনার একটা কোরআনের কপি আছে তখন অলরেডি, উনি তো আরবিক জানতেন ভাই, তো হোটেল বা রেস্টোরেন্ট মার্কে কোথাও ছিলেন সেখানে ওই ইটা রেখে গেছেন, মানে কোরআনটা রেখে উনি সাবওয়েতে, তখনই বোধ হয় সাবওয়ে ছিল, ওটাতে ট্রাভেল করতেছেন বা তাদের যে যেটা আর কি সিটি রেল যেটা সেটাতে। তো উনি ওখানে একজন লোককে দেখছেন যে খুবই ওয়েল ড্রেসড এবং কিন্তু অনেক বড় লোক বোঝা যাচ্ছে, কিন্তু তার চেহারায় খুব টেনশন এবং ইসের ছাপ আর পেরেশানি, বুঝছেন না? তখন ওনার খুব মায়া লাগছে লোকটার জন্য, মানে ওনার মনে হচ্ছে যে আরব দেশে উনি কিভাবে ওই নিজের গামছাটারে বিছায়া ঘাসের উপরে বা বালুর উপরে নামাজ পড়া ফেল্লাহীন বা বেদুইনকে দেখছেন, তাকে দেখে তার ঈর্ষা হয়েছে যে এই লোকটা কত শান্তিতে আছে বা কত মানে কমপ্লেসেন্ট, নিজেকে নিয়ে কত তৃপ্ত, নিজের জীবন নিয়ে কত তৃপ্ত, আর এই লোকটার দুনিয়ার মনে হচ্ছে সব অসহ্য থাকা সত্ত্বেও সে পেরেশান, মানে খুব টেন্স আর কি। তো তখন উনি হোটেলে ফিরে এসে দেখেন যে কোরআনের এমন একটা পাতা খোলা যেখানে ঠিক এই ধরনের ক্যারেক্টারকে ডিসক্রাইব করা হয়েছে, বাস ওনার ফাইনাল এইটা হচ্ছে, মানে ব্লোটা হচ্ছে এখানে। আগে থেকে ওনার ভিতরে চলতেছিল, বাট এইভাবে আল্লাহ অনেককে ই করে দেন, মানে একটা মোমেন্টে তাকে জাস্ট ই করে দিলেন, ঘুরাই দিলেন, বা তার ভিতরে ইমানটা বা ফেটটাই হয়ে যায়। যেভাবে আমি বলি যে খালিদ বিন ওয়ালিদের কথা বলছি আপনাদের, যে খালিদ বিন ওয়ালিদ তো ইসলামের বিরুদ্ধে একজন জেনারেল ছিলেন এবং অনেক যুদ্ধ করছেন বা অনেক ডিজাস্টারও ইসলামের ই করছেন উনি, কিন্তু ওনার কনভার্সনটা দেখেন, উনি কোরআনের একটা তেলাওয়াত শুনে বলছেন যে তোমরা যাই বলো এটা এই দুনিয়ার কিছু না। এই যে রিয়েলাইজেশন ওনার আসছে, আমরা ডে ইন ডে আউট কোরআন পড়েও কিন্তু এটা আমাদের ভিতরে আসে না, এইটাই হলো ওই ধরনের হৃদয় যেটা আল্লাহ মুদ্রণ করে দেন কারো ওই চেস্টে। আর একটা হচ্ছে যে দেখাই দিলেন যে তোমার এই পথ তুমি খুঁজে নাও, বা তুমি তোমার ইচ্ছা হলে তুমি খুঁজে নাও, ইচ্ছা হলে না নাও, দুই ধরনের হৃদায়তের কথা বলা হয়। স্কলাররা বলছেন, আপনি দেখবেন ওই সুরা সুরার ওইখানে ওইটার তফসিরে আসবে, বা অন্যত্রও দেখবেন আপনি জামাল জারা বুজুর ওই যে কোরআনের কোরআন অধ্যয়ন সঠিক পন্থা সম্ভবত ওইখানে ওইটা নিয়ে আলাপ করছেন আর কি। তো যাই হোক, এখন কটা বাজছে? আরো কিছু তো যাইতে পারি আমরা ইনশাল্লাহ। তো এখন এটা সুরাকা বুঝলো বা বুঝলেন, তখন উনি বললেন যে সুরাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি যদি আপনাদেরকে সাহায্য করি তাহলে আমাকে একটা কিছু ডেফিনেটলি একটা ভালো কিছু দেওয়ার ওয়াদা করতে হবে, প্রমিস করতে হবে আপনাদের। এইখানে ওই ঘটনাটা আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন যে তোমার হাতে আমি, মানে তোমার হাতে মানে কিসরা, কিসরা মানে খসরু বলে ওরা আর কি, কিসরা ওদের যে ইসের উপাধি আর কি, যেমন ফেরাউন যেমন একটা ওই ধরনের একটা উপাধি টাইপের পারস্য সম্রাট, তার ব্রেসলেট দিবে তাকে আর কি। রাসূল বললেন, তা আমি এটা প্রায় বলি ঘটনাটা, যে আমাকে যদি ওইরকম সময় কেউ এই কথা বলতো আমাদের লোকটা পাগল হয়েছে, জানের ভয়ে ভাগতেছে দুইজন, মানে দিক বিদিক, মানে কোন দিক দিয়ে ভাগতেছে চিন্তা করেন কিভাবে এবং কোন দিক দিয়ে ভাগতেছে, আর কইতেছে যে আমার পারস্য সম্রাটেরই পরায় দিবে। এটা 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 খুব স্বাভাবিক কিন্তু এই রিয়েকশনটা হওয়া, কিন্তু আপনারা জানেন যে আমরা পড়ছি ইতিহাসে বা পরে যে আমর দানো যখন সত্যি তার হাতে ওই ব্রেসলেটটা আসলো, উনি সুরাকার হাতে পরায় মদিনা ঘুরাইছেন, জাস্ট টু শো দ্যাট আল্লাহ রাসূল যে ওয়াদা করছেন ওটা ঠিক আর কি, বা ওইটা প্রমাণ করতে আর কি। তখন সুরাকা কি করলেন, রিটার্ন টু মক্কা, মক্কায় গিয়ে অ্যান্ড প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড নট ফাউন্ড এনি ওয়ান, এবং ওইখানে গিয়ে পুরো ঘটনাটা চেপে গেলেন বা কিছু দেখছেন বা পাইছেন এটার কোনো ই করলেন না। দ্যাটস হাউ দ্য ডে ওয়াজ সেভড আর কি। আর নাইলে ধরেন তখনও খবর দিলে, ওনারা তো স্লোয়ার ট্রান্সপোর্টে যাচ্ছিলেন, ওনারকে তো তারা ধরতে পারত বা ই করতে পারত। আচ্ছা, এরপরে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাথী মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনা পৌঁছালেন 12ই রবিউল আউয়াল। এই এই ডেটটাও আমি আগে হয়তো খেয়াল করি নাই, এই ডেটটি নিয়ে তো অন্য রাসূল জন্ম কি না এটা নিয়ে বিতর্ক আছে। এখন আমরা জানি যে পসিবিলিটি ইজ নট, কিন্তু এটা মৃত্যু দিবস, রাসূল সাল্লামের মৃত্যু দিবস, এটা জন্মদিবস এটা না। এখনকার যে হিস্ট্রিগুলো আমরা দেখি বা সহি শুদ্ধ ইসে যে হাদিস থেকে যা পাই আমরা, এটা তার জন্মদিবস না এবং কোথাও কোনো উল্লেখ নাই। এটা জাস্ট একটা কি বলবো, মানে কনজেকচার বলি না আমরা, জন বলি যেটাকে আরবিতে, মানে জাস্ট এটা আপনি আপনি মনে মনে একটা চিন্তা করে নিচ্ছেন যে এটা বোধহয় এরকম বা শুনতে ভাল লাগে এই জন্য চিন্তা করছেন। আচ্ছা, কালকে একটা হাদিস দেখছেন না গ্রুপে আসতে, দেখছেন হিন্দের নিয়ে যে গল্পটা, এই গল্পটা অথেন্টিক না দেখছেন? এই যে ওয়াশি যে তাকে কে অ্যাপয়েন্টমেন্ট দিছিল আমরা এতদিন জানতাম না, বা জানছি যে আবু সুফিয়ানের
ওয়াইফ হিন্দ যিনি উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন টু কিল হামজা রাদিয়াল্লাহু আনহু, এটা নাকি ঠিক না ঘটনাটা? দেখছেন নাকি, কেউ দেখেন নাই মেলটা? হাদিসটা দেখছেন? কালকে পোস্ট করেছে, দেখেন গিয়ে পড়ে। এইটা শিয়ারা নাকি জুড়ে দিছে, বিকজ তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে এত ঘৃণা করতো যে তার মা যেহেতু হিন্দ সুতরাং তার সবকিছুই খারাপ আর কি, বুঝছেন না? মানে ভেরিফাই করার জন্য এই করছে। বুখারীর হাদিসে আসছে কিন্তু এটা হিন্দ না, আরেকজন যে মুতেম কি জানি নাম ওনার ফুল নামটা আমার মনে নেই, উনি আসলে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ওই লোককে ওয়াশিকে, তাই না? এটা তো আমরা শুনে আসছি ছোটবেলা থেকে, তাই না? সারা জীবন শুনে আসছি যে সে অ্যাপয়েন্ট করছে এবং ই, কিন্তু এই হাদিসটা নাকি বুখারীর হাদিস যেহেতু এটা তো মানে পরীক্ষিত হাদিস, এখানে কিন্তু ওই কথা নাই, উল্টা কথা। এবং তারপরে যিনি ই করছেন মানে ওই তাকিকে আসছে যে ওরা জুড়ে দিছে, ওরা এরকম অনেক কাজ করছে যে সিফিনের যুদ্ধ ছোটবেলা থেকে শুনে বাড়িছে না যে কোরআন বর্ষার আগায় দিয়া, এটাও নাকি তাদের ফেব্রিকেশন, বুঝছেন না? এটা তো আমরা হিস্ট্রি বইটাতে পড়লাম যে এটা এগুলো তারা মানে সিফিনের যুদ্ধের যে ভার্সনটা বাংলাদেশিরা জানে সেটা কিন্তু এন্টায়ারলি শিয়া ভার্সন আর কি, যেটা জানে যেটা বিশ্বাস করে আর কি। এইভাবে আমাদের অনেক কিছুই এই, কালকে আমি যে উত্তরা যেখানে হালাকা করি, কালকে ওই সাধারণত সোমবার করি, কিন্তু যেহেতু গত সোমবার বাড়িতে ছিলাম কালকে রাত্রে গেছিলাম আর কি এটা করতে, তো ওখানে তো এখানে বলতেছিলাম যে ওই আকিদা পয়েন্ট হিসাবে আপনার ওই যে আহলে সুন্নাহ জামা এটা সম্বন্ধে কি মনে করে, তখন একটা ছিল যে আল্লাহর প্রমিস, আল্লাহ বা আল্লাহ রসুলের প্রমিস এবং আল্লাহ বা আল্লাহ রসুলের ই সাবধান করা বা ধমক দেওয়া যেগুলো, ওইগুলো সম্বন্ধে আমাদের বিশ্বাসগুলো কি। তো তখন দেখেন মানে আমি ওই যে আশারা মুবাসারা হাদিসটা পড়লাম, তারপর আমি জিজ্ঞেস করলাম যে বলেন তো এটা কেন ইম্পর্টেন্ট, নতুন ওনারা এই পথে আশা করি না যে ওনারা উত্তর দিবেন। এটা ইম্পর্টেন্ট এই জন্য যে এই একটা হাদিস এর ইজ এনাফ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে শিয়ারা আমাদের সেদের সাথে আমাদের কিছু হইতে পারে না। এই যে এই এই আকিদার এই পয়েন্টটা যদি আপনি জানেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সব প্রমিসকে বিশ্বাস করতে হবে আমাদের এবং সব থ্রেটকে আমাদের বিশ্বাস করতে হবে, তাহলে আল্লাহ রসুল একজন একজন করে নাম ধরে দশজনের কথা বলছেন, এই দশজনের ভিতর শিয়ারা একজনকে শুধু জান্নাতি মনে করে, রসুল সাল্লাম দশজনকে বলছেন আর বাকিদেরকে কাফিরই মনে করে, কাফির এবং চির জাহান্নামী মনে করে, তাইলে তাদের সাথে আমাদের কিছু হইতে পান। তখন আমি বললাম যে আমাদের দেশের বড় বড় আলেমরা কত জাহিল ছিল যে এই সমস্ত পয়েন্টগুলো মিস করে তারা ইরানি রেভলিউশনের পরে ইরানে চলে গেছিল বা লোক পাঠাইছিল যে তাদের সাথে মিললে আমরা কিছু করতে পারি কিনা, বুঝছেন না? মানে বুঝছেন তো ব্যাপারটা, মানে এরা তো টেকনিক্যালি মুসলিমই না, মানে রসুলের একটা ওয়াদা যেটা ওহী ভিত্তিক ওয়াদা সেটাকে তারা বলতেছে যেটা মিথ্যা, এরা সব জাহান্নামী এবং এরা সব কাফের একজন ছাড়া, এরকম আরো করছে তারা। আল্লাহর ওয়াদা যে আল্লাহ কোরআনকে প্রোটেক্ট করবেন, আল্লাহ নাজিল করছেন এবং আল্লাহ প্রোটেক্ট করবেন, সূরা হিজরের 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত, তারা বলে কোরআনে নাকি 2/3 মিসিং, মানে আবু রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা হজফ করে ফেলছেন, ছড়াই ফেলছেন, গ্যাপ করে দিচ্ছেন এগুলো, যেগুলোতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তাদের ওই ঈশের মাহাত্ম ছিল। সো এটা মিস করে কেমন নামে যায় না, বাংলাদেশের মুখ্য ইসলামপন্থী দল তারাও কিন্তু এটা মিস করে, তারাও এখনো মনে করে যে শিয়াদের সমস্ত জিনিসগুলো তারা প্রপাগেট করছে এখানে, তারা তাদের ম্যাগাজিন তাদের এইটা তাদের কালচারাল সেন্টার তাদের কোরআনের তফসির এগুলো এখনো পাইবেন কাটা মনে গেলে ব্যক্তি করছে, তারা এগুলো প্রপাগেট করছে। হাউ কুড দে মিস দিস পয়েন্ট আমি বুঝি না, এটা কি করে মিস, এখনো কিন্তু বলে এই যে ব্লগে টগে দেখবেন এই যে ইরান আর তুরস্ক মিলা এখনকার খিলাফার লিড নিবে, এই কথা কিন্তু এখনো ব্লগে লিখে যেতেছে, এই এই যে রোহিঙ্গা এসে এরদোগানের বউ আসছে, ঠিক আছে ফাইন খুব ভালো কথা, কিন্তু ইরান কি বলছে এটা টাই আপ করে এরা এখন লিড নিবে আর কি মুসলিম ওয়ার্ল্ডে, কি করে এটা মিস করে আমি বুঝি না যে এদের সাথে, এ তো টেকনিক্যালি মুসলিমই না এরা। যাই হোক, এরপরে আস্তে আস্তে যে তারা অনেক রেসুলের আসতে দেরি হচ্ছিল, আপনাদের আগের যখন দিন ছিল আগের দিনে যখন বর আসতো ওই হাইটে হাইটে বা পালকিতে কইরা, বুঝছেন না? দেখতেন আপনি গ্রামে ওয়েট করে আসে, ও দেখা গেছে দৌড় মারা ভিতরে গিয়ে গুলো আসছে, বুঝছেন না? তো এইরকম ব্যাপার আর কি, উঁচা জায়গায় দাঁড়ায় আছে ওয়েট করতেছে ফর ডেজ, অনেক দিন ধরে সময় লাগতেছে বেশি, যেহেতু তারা ডিটোর নিছেন ঘুরে আসতেন অন্য পথে আসতেন সেই জন্য সময় লাগছে বেশি, আর তো কোনো সিস্টেম ছিল না, মোবাইল ফোন ছিল না বা ইত্যাদি, তো দেখে আর কি খুব উত্তেজনা হয়েছে, এসে তারা খুবই খুশি হয়ে ওই গানটা যেটা আমরা জানি তালাল বাদরু আলাইনা ওইটা নাকি এখানে তুলে দিচ্ছেন, তা আমরা আর পড়লাম না, মানে যেহেতু সবাই জানেন এটা, ওইটা তারা বাচ্চাদেরকে গাইতে বললো, যে ছোট ছোট বাচ্চাদেরকে বললো যে বা মেয়েদেরকে বললো, জাস্ট অ্যান্ড লিটল গার্লস বিগেন টু সিং, ছোট মেয়েরা গাইতে শুরু করলো এটা, এবং আজও এই গানটা একই রকম এসে আসে উইদাউট দ্য মিউজিক, আজও এই গানটা ওয়েস্টার্ন কি বলে সারা আরব বিশ্বে এটা প্রচলিত একটা গান বাই নাসিদ হিসাবে। এরপরের পয়েন্টটা হচ্ছে
আর আমরা দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট পয়েন্ট শুধু পড়বো, তারপরে শেষ করে দিব। এগারো নম্বর পয়েন্টটা হচ্ছে মদিনার সনদ, ওইটা আমরা আরেকদিনের জন্য রাখবো, কারণ ওটা এ বি সি ডি করে অনেক কটা পয়েন্টে ই করে আছে, ওটা আজকে আজকে আর ই করবো না ইনশাল্লাহ, আগামী দিনের জন্য রেখে দিব আমরা। এটাই শেষ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ডিস্টেন্সটা যে রিলেটিভ জিনিস, আপনারা মদিনায় যারা গেছেন মসজিদ আবুজার দেখছেন নাকি, একটা ছোট্ট মসজিদ সারি আবুজারের উপরে মসজিদ আবুজার, বুঝছেন, ওইটা পার হয়ে আমরা হোটেল থেকে এসে যেতাম, আমাদের মনে হতো এত কাছে রাখছে আমাদের, কিন্তু ওই মদিনা মসজিদের পরে কিন্তু এটা একটা মসজিদ ছিল। মানে ডিস্টেন্সের সেন্সটা কিভাবে ই হয়ে যায় আর কি, মানে চেঞ্জ হয়ে যায়, যেহেতু আগে ফাস্ট ট্রান্সপোর্ট ছিল না সেই জন্য দুই মাইল দূরে কুবা, কিন্তু কিন্তু ওইখানে একটা একটা স্টপ ওভার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইখানে একটা মসজিদ বানাইছে। তো বলতে চাইবেন যে মেসেঞ্জার ওয়াজ অন হিজ ওয়ে টু মদিনা, হি রিচ কুবা, কুবাতে যখন পৌঁছালেন উইচ ইজ দ্য ভিলেজ টু মাইলস টু দ্য সাউথ অফ মদিনা, তখনকার মদিনা যে সাইজ ছিল, মদিনার ভিতরে ওইটা বলতে গেলে, কিন্তু তখনকার যে মদিনার সাইজ ছিল তাতে দুই মাইল দূরের একটা গ্রাম ছিল এটা কুবা। তো সেখানে রাসূলুল্লাহ থামলেন, তারপরে ওইখানে কি করলেন, প্রথম মসজিদ, ইসলামের প্রথম মসজিদ, ইসলামের নামে প্রথম মসজিদের ফাউন্ডেশন দিলেন উনি। ওইখানে তিনি ফোর ডেজ চার দিন থাকলেন, তারপরে শুক্রবারে সকালে উনি আবার মদিনার জন্য রওনা করলেন। জুমা সময় আসলো একটা জায়গাতে, বানু সালিম ইবন আউফ, এটা এটা একটা একটা একজনের বা একটা অফ 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 ঈশের কোন একটা ই বোঝা যাচ্ছে, বানু সালিম ইবন আউফ, সালিম ইবন আউফ একজন নাম, বানু বলতে আমরা বোঝাই একটা গোত্র যখন বলা হয় তখন বোঝাই, সেখানে তিনি ই করলেন তাদের মাঝে। সো হি বিল্ড এ মসজিদ দেয়ার, ওইখানে উনি একটা মসজিদ ই করলেন, ওয়ের দ্য ফার্স্ট জুমা প্রেয়ার ইন ইসলাম ওয়ের হেল্ড, রাসূলের ইসে প্রথম অফিসিয়াল জুমা প্রেয়ার, এর আগেও জুমার দিনে আমরা হিস্ট্রিতে পড়ছি যে জুমার দিনে তারা গ্যাদার করতেন একসাথে বসতেন, কিন্তু এই এই ফার্স হিসাবে বা অফিসিয়াল জুমা প্রেয়ার রাসূলের লিডারশিপে এটাই হচ্ছে ফার্স্ট প্রেয়ার আর কি। অ্যান্ড দ্য ফার্স্ট খুতবা ইন ইসলাম ওয়াজ ডেলিভার্ড, এবং ফার্স্ট জুমার খুতবা এখানে দেওয়া হলো। দেন হি ওয়েন্ট অন টু মদিনা, তারপরে এটাও কিন্তু পথে, তারপরে উনি মদিনার দিকে যেতে শুরু করলেন আবার। অ্যান্ড দ্য ফার্স্ট ওই ওইটুক, তার মানে কি দুই মাইল জায়গার ভিতরেও স্লো ট্রান্সপোর্ট ছিল বা দলবল ছ যাচ্ছেন, এক জায়গায় আটকাইছেন সময় হয়ে গেছে ইসের, সেখানে একটা মসজিদ, তারপরে মদিনায় মসজিদ, মসজিদের ওই জায়গায় যাবেন। এবং আপনি জানেন যে এটা নিয়ে একটা ই টাইপের হয়েছিল যে যেখানে গিয়ে উঠ গিয়ে থামবে, সবাই টানারানি করতেছিল, যেখানে গিয়ে উঠ বসলো সেই জায়গাটাকে হিজ টু বি হিজ মস্ক, ওই জায়গাটাকে উনি তার মসজিদ হিসেবেই করলেন। এই এই ইটা আনসারের দুজন এতিম তাদের জায়গা ছিল, উনি এটা কিনে নিতে চাইছিলেন, নেগোশিয়েবল নেগোশিয়েট করতে ই করলেন প্রাইস, তখন ওরা বললো যে না তারা এটা ফ্রি দিবে, কিন্তু রাসূলুল্লাহ ইনসিস্ট করলেন এবং তাদেরকে দাম দিলেন 10 দিনার অফ গোল্ড, গোল্ড দিনার দিলেন 10টা সোনার ই, যেগুলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পদ ছিল বেসিক্যালি আর কি। তো এই যে ওমর জানেন যে বলছেন যে কোনো ভালো কাজে উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু পারেন নাই, দিজ আর দ্য রিজনস আর কি, বুঝছেন না, মানে যে মসজিদটা আজ এই পর্যন্ত আসছে আপনার আপনারা গেছেন দেখছেন সবাই, সেটার এসেও কিন্তু শুরুতে কন্ট্রিবিউশনটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মানে এই এই যে ওনাকে ই করতেন উনি যে কিছুতেই পারলেন না ওনার সাথে, দিজ আর দ্য রিজনস আর কি, যেই জন্য মনে করতেন। রাসূলুল্লাহ সাল্লাম নিজে ওটার ইট ক্যারি করছেন, ব্রেক মাড ব্রেক ছিল যা ছিল তখনকার দিনে ব্লকস যাই হোক, আনটিল দ্য মস্ক ওয়াজ বিল্ড উইথ ওয়াল মেড অফ ব্রিক্স, ওয়ালগুলা ছিল ইটের, অ্যান্ড দ্য রুফ মেড অফ পাম লিভস রেস্টিং অন পাম ট্রাঙ্কস, পাম লিভস মানে ওই ইসের খেজুর পাতা এবং খেজুর পাতার ওই ইসের উপরে, ট্রাঙ্ক মানে ওই কাণ্ডের ইসের উপরে রাখা, মানে ফ্রেমটা হচ্ছে ওটা দিয়ে আর কি, কাণ্ডের টুকরা দিয়ে বাই দিয়ে। 10 নম্বর, এগারো নম্বর পড়বো না, এগারো নম্বর মদিনার সনদ এটা পড়বো না, 10 নম্বর পড়ে শেষ, 9 নম্বর শেষ হলো। 10 নম্বর হচ্ছে দেন হি এস্টাবলিশ ব্রাদারহুড বিটুইন মুহাজিরুন মুহাজিরিন বা মুহাজিরুন যাই হোক একই কথা, মুহাজিরিন অ্যান্ড দ্য আনসার, আনসার এবং মুহাজিরদের ভিতরে তখন উনি কি করলেন, ভাতৃত্বের বন্ধনটাই করে দিলেন। হি গেভ ইচ আনসার এ ব্রাদার ফ্রম অ্যামং দ্য মুহাজিরিন, ওদের থাকার জায়গা নেই, তো থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, তখন ই করে দিলেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ই ছিল। সো ইচ আনসার ইট টুক এ মুহাজির ব্রাদার টু হিজ হাউস
and offered to share with him everything that he had in his house. Ebong shob kichu offer korlen tadake share korar jonno ekjon kore bhat bhai grohon korlen. এই শিক্ষাটাও যদি ধরেন কথার কথা, মুসলিম মনে করে যদি আসলে আমরা নিতে পারতাম আজকে, এটা হয়তো খুব খুব আপনার মনে হচ্ছে যে খুব ইম্প্র্যাকটিক্যাল একটা কথা, বা তাদেরকে একটা আইসোলেটেড একটা জায়গায় রাখছে, ওইখানে রাখছে, যাই হোক, কিন্তু এখানে কি এই শিক্ষাটা ছিল না যে তাহলে অনেক সহজ হয়ে যেত না কাজটা? ধরেন যার 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 ঘর আছে শেষে যদি একটা একটা ফ্যামিলি একটা ফ্যামিলিকে নিত, অনেক সহজ হয়ে যেত না ত্রাণ কার্য? আপনার এই ট্রাক নিয়ে গিয়ে এই নয়জন মরতে হইতো না, বা যা যা ঘটতেছে এগুলো লুটপাট চিল্লা চিল্লি এগুলো হইতো না, হয়তো সিচুয়েশনটা ওইরকম না, মানে এরকম এক্সোডাস ছিল না হয়তো ওই সময়, মুহাজিরদের নাম্বার অনেক কম ছিল, জায়গা অনেক বেশি ছিল, বা ইত্যাদি ইত্যাদি অনেক পয়েন্ট থাকতে পারে, কিন্তু আমি বলতেছি ওইটা না, এই এই টেম্পারমেন্টই তো নাই আমাদের, নিজেদের মানুষের বেলায় নাই। ধরেন বন্যার সময় তো আমরা এটা দেখাতে পারিনি যে আচ্ছা আপনাদের ঘর নেই, আপনি থাকেন আমার এখানে থাকেন, যখন পানি নেমে গেলে চলে যাবেন, যাদের নেক্সট যারা নেক্সট উঁচু জায়গাটা যাদের নেক্সট শহরটা যাদের, তারা কি এটা বলতে পারছে? পারে নাই। এটা 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 চিন্তাই করি না আমরা এখন যে এরকম থাকবেন। যুদ্ধের সময় কিছুটা হয়েছিল আমাদের দেশে, যে যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধ আমি দেখছি, ওই সময় এটা কিছুটা ছিল বা অনেকাংশেই ছিল, যারা পালায় গেছেন যে গ্রাম দিয়ে গেছেন তারা তাদের খাওয়ার ব্যবস্থা করছে, হয়তো ভালো কিছু করতে পারেন নাই, গণভাবেই করছে। ওই একে খন্দকারের বইটা পড়লে, বা এই যে ওনার নাম কি মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী মারা গেছেন, এই উনি সেকেন্ড বেঙ্গলের সিও ছিলেন তখন, কি একজন জেনারেলের নীরব সাক্ষী বইটা আমি পড়লাম রকমারি থেকে নে, এই বইটা পড়লেও দেখা যায় যে কিভাবে মানে জায়গায় জায়গায় মানুষ ঠিকই কিন্তু ব্যবস্থা করছে, বাট এটা কিন্তু করছে একটু নট ফ্রম দ্য ইসলামিক ই কিন্তু করেন নাই, এটা কিন্তু আরেকটা ফিলিং থেকে করছে। হ্যাঁ হ্যাঁ, হিউম্যানিটেরিয়ান ফিলিং থেকে করছে, হয়তো তার সাথে ইসলামও ছিল, যারা করছে তাদের মনের ভিতরে আমি ঢুকি নাই, কিন্তু আমি বলতেছি যখন ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে তখন তো আরো হওয়া উচিত যে আমি এইসব আমার আমার যে উদ্ধৃত সম্পদ আছে এটা আমি নিয়ে যেতে পারবো না, আমি কিছুই নিয়ে যেতে পারবো না, সুতরাং লেট মি শেয়ার ইট উইথ দি যারা ধরেন বন্যা, আমাদের পরপর দুটা আমাদের বন্যা ডিজাস্টারটা কিন্তু কম না, এবার হয়তো ওইভাবে ফ্লারিশ করে নাই, কিন্তু এটা আনহার্ড অফ যেভাবে এবার বন্যাটা আসছে আর কি, আগের কোনো রেকর্ড নেই এরকম যে মানে যে স্পিডে আসছে এবং যে বন্যার তোড়ে কিছু ভেসে যাচ্ছে ভেঙে যাচ্ছে এরকমই নাই, কিন্তু ঘর ভেঙে চলে যাচ্ছে এরকম নাই, কিন্তু সুনামিটুনামিতে হয়, কিন্তু আমাদের দেশে বন্যা ইউজুয়ালি কি হয়, গ্র্যাজুয়ালি হয় না, গ্র্যাজুয়ালি হয়, মানুষজন প্রিপারেশন নেয় বোঝে, কিন্তু এবার সেটা ছিল না, স্পেশালি এই নর্দার্ন ডিস্ট্রিক্টে এবং সুনামগঞ্জে একটু সাম এক্সটেন্ট পলের দিকে যেটা হয়েছে ওইটাতে। যাই হোক, এই পর্যন্তই আমরা আজকে রাখি, যে দশটা পয়েন্ট আমরা ইভেন্টস পড়লাম, শিক্ষাগুলো আমরা পরের দিন পড়বো, ইনক্লুডিং মদিনা সরদ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু বলবেন? ভাই বলতে গেলে আপনার দুই ভাই আছেন, আর কোন ভাই নাই, না নিজের ভাই নাই, আর আপনি যেটা নিজের ভাই বলতে বোঝাইছেন যেটা আপনার ভাই খালি। যাই হোক, আচ্ছা ওখানে দেখলাম যে সর্দার তার বাড়িটা উঁচু, তার বাড়িতে পানি উঠে, যাদের বাড়িতে পানি উঠছে তারা সবাই 3 দিন পর্যন্ত সর্দারের বাসা ছিল, বারান্দা ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা এটা স্পিরিট হওয়া উচিত, এটা স্পিরিট হওয়া উচিত প্লাস ইসলাম আর কি, ইসলাম না হলে তার এটা কোনো রিওয়ার্ড নাই, এই স্পিরিটটা ইসলাম সহকারে হওয়া উচিত যাতে এটা রিওয়ার্ড থাকে আল্লাহর কাছ থেকে, এবং এটা সবচেয়ে ইজি ওয়ে অফ শেয়ারিং থিংস, এটা স্বাধীনতার সময় আমরা দেখছি, কিন্তু আমাদের বাসাতেই ঢাকায় 30-40 প্লেট পড়তো, তখন আইটেম একটাই, একটা আইটেম ফ্ল্যাট একটা ডাইল শেষ, কিন্তু 30-40 প্লেট পড়তো এবং কোনো কমপ্লেন ছিল না, মানে অনেক 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 অবস্থাপন্ন ছিলেন তার ভিতর, যারা মানে ধরেন বলতে পারতেন যে আমরা তো এগুলো খাই না, বা এগুলো খাই আমরা বড় হয়ে নেই এরকম বলতে পারতেন, কিন্তু সেটা বলেন না। আমাদের দোকানে কর্মচারী এসেছিল, আমাদের নিউমার্কেটের দোকান ছিল সেই কর্মচারী ছিল, বা আমার চাচারা আসছিলেন, 30-40 প্লেট পড়ছে, কিন্তু এটা স্বাধীনতার সময় ছিল, যার যা আছে তাই নিয়ে তারা ই করছেন, বাট এই স্পিরিটটা ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে হওয়া উচিত, আমি যেটা বলতেছি ফর রিওয়ার্ড
রিওয়ার্ড পাওয়ার জন্য, বারাকা পাওয়ার জন্য, এবং এটা হওয়া উচিত। এই যে এখান থেকে আমরা দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু কিভাবে তাদের ভিতর ডিভাইড করে দিলেন এবং তারা এটাকে মেনে নিলেন, এবং এখানে বলেন নাই যে সমাজ সোদের যার একটা বেশি ওয়াইফ ছিল সেই ওয়াইফকেও সে, তারা কিন্তু এই ব্যাপারে খুবই জেলাস আরবরা মেয়ে মানুষের ব্যাপারে, কিন্তু সেই ওয়াইফকেও তারা ডিভোর্স দেয়া তার ভাইকে বলছেন যে আপনি বিয়ে করেন সিন্স ইউ ডোন্ট হ্যাভ এ ওয়াইফ। এটা এক্সট্রিম একটা ব্যাপার, কিন্তু এটাও আল্লাহর জন্য করছেন, কিন্তু আল্লাহ সন্তুষ্টের জন্য করছেন। আল্লাহ আমাদেরকে যা শুনলাম তা আমল করার তৌফিক দেন। আমরা যদি খারাপ কিছু শুনে থাকি সমস্ত ব্যর্থতা আমার এবং এটা শয়তানের তরফ থেকে, ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। ইনশাআল্লাহ আমরা আগামী দিন এখান থেকে শেষ করলাম, এখান থেকে শুরু করব কালকের হালাকা চারটায়। আগে বলছি তারপরে আবার বলছি, হালাকা না, নামাজ চারটায়, হালাকা হচ্ছে সোয়া চারটায়, 15 মিনিট আগাইছি আমরা। কালকে আবু বকর জাকারিয়া ভাই আসবেন ইনশাআল্লাহ, আর পরে লাস্টেরটা তো আকরাম ভাই করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।